রাজনৈতিক ইস্যু অথবা নিজের ব্যক্তিগত ইস্যু, এটাকে কেন্দ্র করে একজন একজনকে হত্যা করে ফেলতেছে। রসুল বলেন এত সহজ না, খেলা মনে করেছে এটাকে খেলা। আমার মন চাইতেছে আমি একজনকে হত্যা করে চলে আসলাম, আমার মন চাচ্ছে আমি একটা হোটেলে যাই বোম ফুটায় চলে এসে বললাম এটা ইসলাম হয়ে যাবে? কেউ যদি মদ বিসমিল্লাহ খেয়ে পান করে, এটা কি হালাল না হারাম? হারাম তো হবে, তার বরং ডাবল গুণা হবে। এক নম্বরে তুই বেঈমানি করলি আল্লাহর সাথে, দুই নম্বরে খারাপ কাজটা হারাম কাজটা আরো বিসমিল্লাহ আল্লাহর নাম বইলা খাইতিস, নাফরমানি ডাবল হয়ে গেল না? ও বাথরুমে গেলে দোয়া পড়ে না, ও ভাত খাওয়ার আগে দোয়া পড়ে না, কিন্তু মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বইলা ওইটাকে হালাল বানাইতে চায়। এরকম বেঈমান আছে না নাই? মুসলমান যদি দিলের ভিতরে ইমান থাকে, যদি পাওয়ার থাকে ইমানের পাওয়ার, বিশ্বের ভিতরে যা কিছু হোক না কেন যদি স্বার্থপর হয়, ইমান যদি দিলের ভিতরে না থাকে, বলবে আমি মুসলমান, আমি নামাজ কালাম পড়ি নিজে নিজে, দেশের ভিতরে কি হয় এটা আমার বলা দরকার নাই। মুসলমান আমার মুসলমান যদি বাংলাদেশেও থাকে, একজন মুসলমান যদি আমেরিকায় থাকে, আরেক মুসলমান যদি লন্ডনে মার খায়, আল্লাহর হাবিব বলেন আল মুসলিম কাজে সাদিন ওয়াহেদ, মুসলমান এমন একটা জিনিস প্রত্যেকটা মুসলমান এক দেহর মতো। আমেরিকার মুসলমান যদি মার খায়, ইন্ডিয়ার মুসলমান যদি মার খায়, বাংলাদেশের ধলপুর এলাকায় বসে একজন মুসলমানের গায়ে আঘাত লাগবে না লাগবে না জোরে কন? এটাই তো মুসলমানের কাজ। মুসলমান তোমার রক্ত কালা রক্ত সাদা গালা হতে পারো, সাদা হতে পারো, তোমার মুসলমান পরিচয় তোমার ইমানদার পরিচয়। মুসলমান যেই দেশে থাকুক না কেন, যেই দল করুক না কেন, একমাত্র আমার পরিচয় হলো আমি মুসলমান ঠিক কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন প্রত্যেকটা মুসলমান যদিও ভিন্ন হয়, এক কুরাইশ মুসলমান বলেন, ওই আরবের মুসলমান বলেন, আমেরিকার মুসলমান বলেন, প্রত্যেকটা মুসলমান আপনার নাম জানা দরকার নাই, আপনি মুসলমান এটার পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আজকে সমাজের ভিতরে একজন আরেকজনকে হত্যা করে কোনো মায়াও নাই, দিলের ভিতরে দয়াও নাই। এই যে কলেজ ইউনিভার্সিটি বলেন, রাজনীতি বলেন, সব জায়গাতে বলেন হত্যা হত্যা, দিন চোখে পত্রিকা চোখ তুললে দেখা যায় পত্রিকায় প্রত্যেক দিন নজর বুলাই নিয়ে কেবল হত্যা। সমাজে আমি কিভাবে বের হব? আমার বিবিত ঘরের ভিতরে ভয়ে, সন্তান ভয়ে, না জানি আমার স্বামী কোন সময় মারা যায় ঠিক কিনা। কোনো নিরাপত্তা নাই। কেন এটা হয়ে গেল, কেন এটা হইল? কারণ তো একমাত্র স্পষ্ট ক্লিয়ার, আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা বাদ দিয়ে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আর আজকে আমরা কোরআন হাদিস ছেড়ে গায়রুল্লাহর দিকে ছুটতেছি, যার কারণেই অধপতন দিন দিন বাড়তেছে ঠিক কিনা? অধপতন বাড়ার পিছনে একটাই কারণ, রাজনৈতিক ইস্যু অথবা নিজের ব্যক্তিগত ইস্যু, এটাকে কেন্দ্র করে একজন একজনকে হত্যা করে ফেলতেছে। রসুল বলেন এত সহজ না।